এখানে স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে রুই মাছের আইশ। তো এরকম একটা আইশের ছবি আমাদের আঁকতে হবে, ঠিক আছে? স্টার চিহ্ন দিয়ে লেখো রুই মাছের আইশ। আমি খাতায় যাচ্ছি, হ্যাঁ, আমরা খাতায় যাচ্ছি। আমার খাতা কি দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। ঠিক আছে, চলবে না? এরকম থাকলে চলবে তো? আজকে নেটের অবস্থা খুব একটা ভালো না, তারপরে দেখো কতটুকু চলে। তাহলে আমরা শুরু করি না? রুই মাছের আইস। সবার কি এক জায়গা থেকে শুরু? হ্যাঁ, সবারই এক জায়গা থেকে শুরু। সবসময় মনে রাখবা শুক্রবারে যে ক্লাসটা হয় এটা সবার জন্য সমান, বুঝতে পারছো? শুক্রবারের ক্লাসটা সবার জন্য সেম। আচ্ছা, তো আমরা স্যার আমাদের পূজোর আগে বন্ধন দেবেন না স্যার? দিব, আগে পড়ো তারপরে দিব, বন্ধের কথা পরে বলছি। বন্ধ দিব, আগে ছবিটা আঁকো। আয়ুষ অনেকটা বৃত্তাকার, সেই জন্য এই ধরনের আয়ুষকে বলা হয় সাইক্লয়েড আয়ুষ। আমরা কিন্তু মাছের বিভিন্ন রকমের আয়ুষের কথা কম বেশি জেনেছি, যেমন আমরা গ্যানয়েড আয়ুষের কথা শুনেছি, সার্কোট্রাইজি মাছেদের পাওয়া যায়। আমরা টিনয়েড আয়ুষের কথা শুনেছি, যেটা তোমার কই মাছ টাছে এদের পাওয়া যায়। আমরা প্লাকয়েড আয়ুষের কথা শুনেছি, যেটা তোমার হাঙর রেফিশ ওদের পাওয়া যায়। আর এই আমাদের যে পরিচিত মাছ, এদের যে আইস, এটা হচ্ছে সাইক্লয়েড আইস, অনেকটা গোলাকার, এই জন্যই নাম হচ্ছে সাইক্লয়েড। তবে আইসের কিন্তু বেশিরভাগটাই চামড়ার মধ্যে ঢুকানো থাকে, এই মাত্র এইটুকু তোমার বাইরে বের হয়ে থাকে, এই যে এটুকু, সরি না সরি আমি ভুল বলেছি, মানে এইটুকু হচ্ছে তোমার চামড়ার মধ্যে ঢুকানো থাকে, এটাকে বলা হয় প্রথিত অংশ, আর বাকিটুকু বাইরে বের হয়ে থাকে। সরি আমি উল্টো বলেছি, এটা হচ্ছে প্রথিত অংশ, যেটা চামড়ার মধ্যে ঢুকানো থাকে আর বাকিটুকু বাইরে বের হয়ে থাকে। যেটুকু চামড়ার মধ্যে ঢুকানো থাকে ওটুকুকে আবার অনেক সময় বলা হয় পশ্চাৎ ক্ষেত্র, পশ্চাৎ ক্ষেত্র। আর যেটুকু বাইরে বের হয়ে থাকে এটাকে বলা হয় অগ্রক্ষেত্র, অগ্রক্ষেত্র। এখন এই অগ্রক্ষেত্রের ঠিক মাঝখানে একটা এরকমের কেন্দ্রবিন্দু থাকে, এই কেন্দ্রবিন্দুটাকে বলা হয় ফোকাস, ফোকাস, ফোকাস। এই ফোকাসকে ঘিরে কতগুলো বৃত্তাকার রেখা থাকে এরকম, বেশ কিছু রকমের বৃত্তাকার রেখা থাকে। এই বৃত্তাকার রেখাগুলোকে বলা হয় সার্কুলি, সার্কেল বা বৃত্ত, সেখান থেকে নামগুলো এসছে। অসংখ্য বৃত্তাকার রেখা থাকে, একদম কেন্দ্রটাকে বলা হয় ফোকাস। ফোকাসকে ঘিরে এই যে বৃত্তাকার রেখাগুলো, এই বৃত্তাকার রেখাগুলোকে বলা হয় সার্কুলি। ইংরেজিতে লিখলে বানানটা এরকম CIRCULII, সার্কুলি। বৃত্তাকার রেখাগুলোকে বলা হয় সার্কুলি। ছবি দেখা যায় কিনা? জি স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। কেন্দ্র থেকে পরিধি দাগ থাকে, আমরা জানি কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত জায়গাটাকে বলা হয় রেডিয়াস বা ব্যাসার্ধ, সেই কারণে এই দাগগুলোকে বলা হয় রেডিই, রেডিই। এই দাগগুলোকে বলা হয় রেডিই, RADII, রেডিই। তাহলে বৃত্তাকার দাগগুলোকে বলা হয় সার্কুলি, আর পরিধি পর্যন্ত যে আরআরই দাগগুলো এগুলোকে বলা হয় রেডিই, মাঝখানের কেন্দ্রটাকে বলা হয় ফোকাস। আচ্ছা, আরেকটা ব্যাপার, আইস যখন খুব ছোট থাকে তখন কিন্তু এই সার্কুলি বা বৃত্তগুলো খুব কম থাকে, তারপর মাছটা যত বড় হতে থাকে আইসটাও তত বড় হতে থাকে, আর এই সার্কুলি বা বৃত্তাকার দাগগুলোর সংখ্যা তত বাড়ে। মানে একটা ছোট আইসের মধ্যে এই সার্কুলির সংখ্যা যা, একটা বড় আইসের মধ্যে এই সার্কুলি গুলোর সংখ্যা তার চেয়ে অনেক বেশি।
ধরো আইস যত বড় হতে থাকবে নতুন নতুন আবার সার্কুলি তত তৈরি হতে থাকবে। কিন্তু মজার বিষয় হচ্ছে শীতকালে মাছের বৃদ্ধি খুব কম হয়, পানির টেম্পারেচার গেলে মাছের বিভাজন কি হয়, তখন পাশে আরেকটা আরেকটা পাশে আরেকটা তখন তৈরি হতে থাকে এরকম। নর্মালি দুইটা সার্কুলির ভিতরে যে গ্যাপ থাকে, শীতকালে যে সার্কুলি গুলো তৈরি হয় সেই সার্কুলি গুলোর মধ্যে গ্যাপ থাকে তার চেয়ে কম। দেখা যায় বেশ কয়েকটা সার্কুলি একটা পাশ দিয়ে আরেকটা তৈরি হয়, তখন এই একাধিক সার্কুলি যখন একটার সাথে আরেকটা মিশে যায় তখন ওখানে একটা কালো রঙের মোটা দাগ তৈরি হয় এরকম। এই যে আমি কালো রং দিলাম, বুঝতে হবে যে এখানে অনেকগুলো সার্কুলি বা বৃত্তাকার রেখা একটার সাথে আরেকটা গায়ে গায়ে মিশে গেছে, এবং এই ঘটনাটা ঘটে শীতকালে। তার মানে যদি তুমি একটা আইসের মধ্যে দুইটা এরকমের কালো রঙের মোটা দাগ দেখো তাহলে বুঝবা এই দুইটা শীতকাল পার করেছে। এইভাবে যতগুলো মোটা কালো দাগ দেখা যায় বুঝতে হবে যে ততগুলো শীতকাল আইস অতিক্রম করেছে। অ্যানুয়ালি, ডাবল এন ইউ এল আই, অ্যানুয়ালি, অ্যানুয়াল মানে বছর, সেখান থেকে অ্যানুয়ালি কথাটা আসছে, অ্যানুয়ালি। আর এই মাছের আঁশ তৈরি হয় প্রধানত ক্যালসিয়াম কার্বনেট, আর একটা উপাদান এটার নাম হচ্ছে কোলাজেন। এই দুটো উপাদান দিয়ে মাছের আঁশ তৈরি হয়, ক্যালসিয়াম কার্বনেট আর কোলাজেন। তাহলে আমরা এই যে তথ্যগুলো লিখলাম এই তথ্যগুলো আমাদের এখন নোটের মধ্যে আনতে হবে, বুঝতে পারছো কিনা? এই তথ্যগুলো আমরা এখন নোটের মধ্যে ইনক্লুড করব। তাহলে আমরা এখন লিখতে শুরু করি না? কে যেন বলছে যে শুনতে পাচ্ছে না, তোমরা কি শুনতে পাচ্ছ? মাঝে মাঝে একটু সমস্যা হয়, মাঝে মধ্যে পারে, হ্যাঁ নেটের অবস্থা ভালো না, অসুবিধা নাই, আমি তো রেকর্ড রাখছি, তো পরে আমি রেকর্ডটা গ্রুপে দিয়ে দিব, আজকেই দিয়ে দিব একটু পরেই। তাহলে এই তথ্যগুলোই আমরা এখন লিখব। আর একটা জিনিস, এই রুই মাছের আইস যত বড় হয় তত আইসের উপর একটা পাতলা মেমব্রেন থাকে, সেই মেমব্রেনটার মধ্যে রঞ্জক পদার্থ জমে, তখন আইসের রংটাও একটু লালচে বর্ণের হয়ে যায়। দেখবা যে যত বেশি বয়স্ক রুই তাদের গায়ের রংটা কিছুটা লালচে বর্ণের। তো আমরা এখন তথ্যগুলো লিখি, লেখো রুই মাছের আইস, হেডিং দেয়াই আছে, ছবি আঁকলাম, লেখো রুই মাছের আইস অনেকটা বৃত্তাকার। ঠিক আছে, লিখতে থাকো, আমি ছবিটা নিয়ে আসছি। লেখো রুই মাছের আইস অনেকটা বৃত্তাকার, এবং এই প্রকার আইসকে সাইক্লয়েড আইস বলে। রুই মাছের আইস অনেকটা বৃত্তাকার, এবং এই প্রকার আইসকে সাইক্লয়েড আইস বলে। দেখা যায় যেরকম অবস্থা ছিল ঠিক সেই পজিশনে ছবি তুলছি। রুই মাছের আইস অনেকটা বৃত্তাকার, এবং এই প্রকার আইসকে সাইক্লয়েড আইস বলে। সাইক্লয়েড আইস কথাটা এখানে লেখা আছে। রুই মাছের আইস অনেকটা বৃত্তাকার, এবং এই প্রকার আইসকে সাইক্লয়েড আইস বলে। রুই মাছের আইস অনেকটা বৃত্তাকার, এবং এই প্রকার আইসকে সাইক্লয়েড আইস বলে। আইসের মধ্যভাগ পুরু এবং পরিধি অঞ্চল ক্রমশ পাতলা। একটা আইস যদি তুমি হাতে নিয়ে দুই আঙ্গুলের মাঝখানে ধরো তাহলে বুঝবা যে আইসের মাঝখানটা বেশি পুরু, যত সাইডের দিকে যাবা তত আস্তে আস্তে পাতলা। তাহলে ওইটা লাইনটা লেখো, আইসের মধ্যভাগ পুরু এবং পরিধি অঞ্চল ক্রমশ পাতলা। রুই মাছের আইস অনেকটা বৃত্তাকার, এবং এই প্রকার আইসকে সাইক্লয়েড আইস বলে। আইসের মধ্যভাগ পুরু এবং পরিধি অঞ্চল ক্রমশ পাতলা।
আইসের মধ্যভাগ পুরু এবং পরিধি অঞ্চল ক্রমশ পাতলা। ক্যালসিয়াম কার্বনেট এবং কোলাজেন দিয়ে আইস তৈরি হয় যা দেখতে অনেকটা স্বচ্ছ। ক্যালসিয়াম কার্বনেট ও কোলাজেন দিয়ে আইস তৈরি হয় যা দেখতে অনেকটা স্বচ্ছ। ক্যালসিয়াম কার্বনেট ও কোলাজেন দিয়ে আইস তৈরি হয় যা দেখতে অনেকটা স্বচ্ছ। আইসের যে অংশটি ত্বকের ভেতরে প্রথিত থাকে, প্রথিত পরপ্রয় ওকার থয়রসি ত, প্রথিত মানে কি ঢুকানো আর কি, আইসের যে অংশটি ত্বকের ভেতরে প্রথিত থাকে তাকে পশ্চাৎ ক্ষেত্র এবং যে অংশটি বাইরে উন্মুক্ত থাকে তাকে অগ্রক্ষেত্র বলে। আইসের যে অংশটি ত্বকের ভেতরে প্রথিত থাকে, প্রথিত পরফলয় ওকার থয়রসি ত, প্রথিত মানে ঢুকানো, আইসের যে অংশটি ত্বকের ভেতরে প্রথিত থাকে তাকে পশ্চাৎ ক্ষেত্র এবং যে অংশটি বাইরে উন্মুক্ত থাকে তাকে অগ্রক্ষেত্র বলে। আইসের যে অংশটি ত্বকের ভেতরে প্রথিত থাকে তাকে পশ্চাৎ ক্ষেত্র এবং যে অংশটি বাইরে উন্মুক্ত থাকে তাকে অগ্রক্ষেত্র বলে। লিখতে পারছ? জি স্যার। দাঁড়ি সাথে লেখো। হ্যাঁ, অগ্রক্ষেত্রের ঠিক মাঝখানে, হ্যাঁ অবশ্যই বলছি, রুই মাছের আইস অনেকটা গোলাকার এবং এই প্রকার আইসকে সাইক্লয়েড আইস বলে। তারপরে বলেছি আইসের মধ্যভাগ পুরু এবং পরিধি অঞ্চল ক্রমশ পাতলা। আইসের যে অংশটি ত্বকের ভেতরে প্রথিত থাকে তাকে পশ্চাৎ ক্ষেত্র এবং যে অংশটি বাইরে উন্মুক্ত থাকে তাকে অগ্রক্ষেত্র বলে। ক্যালসিয়াম কার্বনেট ও কোলাজেন দিয়ে আইস তৈরি হয় যা অনেকটা স্বচ্ছ। পরের লাইন এখন লিখো, অগ্রক্ষেত্রের ঠিক মাঝখানে একটি কেন্দ্রবিন্দু থাকে যাকে ফোকাস বলে। অগ্রক্ষেত্রের ঠিক মাঝখানে একটি কেন্দ্রবিন্দু থাকে যাকে ফোকাস বলে। অগ্রক্ষেত্রের ঠিক মাঝখানে একটি কেন্দ্রবিন্দু থাকে যাকে ফোকাস বলে। অগ্রক্ষেত্রের ঠিক মাঝখানে একটি কেন্দ্রবিন্দু থাকে যাকে ফোকাস বলে। দাঁড়ি, ফোকাসকে ঘিরে অসংখ্য বৃত্তাকার রেখা চক্রাকারে অবস্থান করে। ফোকাসকে ঘিরে অসংখ্য বৃত্তাকার রেখা চক্রাকারে অবস্থান করে যাদেরকে সার্কুলি বলে। সার্কুলি, CIRCULII। ফোকাসকে ঘিরে অসংখ্য বৃত্তাকার রেখা চক্রাকারে অবস্থান করে যাদেরকে সার্কুলি বলে। ফোকাসকে ঘিরে অসংখ্য বৃত্তাকার রেখা চক্রাকারে অবস্থান করে যাদেরকে সার্কুলি বলে। দাঁড়ি, ফোকাস থেকে পরিধি বরাবর কয়েকটি তির্যক রেখা থাকে। ফোকাস থেকে পরিধি বরাবর কয়েকটি তির্যক রেখা থাকে যাদেরকে রেডিই বলে। ফোকাস থেকে পরিধি বরাবর সার্কুলি, CIRCULII। এখানে লেখা আছে, কেন জিজ্ঞেস করছো? ছবির দিকে তাকাও। স্যার বইয়ে তো একটাই দেওয়া, এখানে লেখা আছে কেন? এখানে লেখা আছে দেখো, লেখা আছে না? কেন জিজ্ঞেস করছো? না লেখা থাকলে তো আমি দিতাম। বইয়ের কথা বাদ দাও, ফোকাসকে ঘিরে কতগুলি বৃত্তাকার রেখা চক্রাকারে অবস্থান করে যাদেরকে সার্কুলি বলে। দাঁড়ি, কেন্দ্র থেকে পরিধি বরাবর বেশ একাধিক তির্যক রেখা থাকে যাদেরকে রেডিই বলে। কেন্দ্র থেকে পরিধি বরাবর একাধিক তির্যক রেখা থাকে যাদেরকে রেডিই বলে, RADII, রেডিই বলে। সার্কুলিতেও আই দুইটা, রেডিইতেও আই দুইটা, কোন কোন বইতে একটা দিয়ে থাকতে পারে। স্যার আবার একটু বলেন। ফোকাস থেকে পরিধি পর্যন্ত
কয়েকটি তির্যক রেখা থাকে যাদেরকে রেডিই বলে। ফোকাস থেকে পরিধি পর্যন্ত কয়েকটি তির্যক রেখা থাকে যাদেরকে রেডিই বলে, আর এ ডি ডাবল আই, রেডিই। আবার বলছি পুরোটা, অগ্রক্ষেত্রের ঠিক মাঝখানে একটি কেন্দ্রবিন্দু থাকে যাকে ফোকাস বলে। ফোকাসকে ঘিরে, দাগ দিও না, ফোকাসকে ঘিরে অসংখ্য বৃত্তাকার রেখা চক্রাকারে অবস্থান করে যাদেরকে সার্কুলি বলে, দাড়ি। ফোকাস থেকে পরিধি পর্যন্ত একাধিক তির্যক রেখা থাকে যাদেরকে রেডিই বলে। লিখতে পারছো কিনা? আচ্ছা দাঁড়ি, সাথে লেখো শীতকালে যখন মাছের বৃদ্ধি কম হয়, তখন আইসের বৃদ্ধিও কম হয়। এবং তখন একাধিক সার্কুলি পরস্পরের সাথে মিশে গিয়ে কালো এবং মোটা দাগ তৈরি করে যাদেরকে অ্যানুলি বলে। কালো কথাটা লিখো না, মোটা দাগ সৃষ্টি করে, কালো কথাটা কেটে দাও। কালো দাগটা দিয়ে দেখাইছি বোঝানোর জন্য, কালো ঠিক থাকে না তবে মোটা থাকে দাগটা। শীতকালে যখন মাছের বৃদ্ধি কম হয়, তখন আইসের বৃদ্ধিও কম হয়, এবং তখন একাধিক সার্কুলি পরস্পরের সাথে মিশে গিয়ে মোটা দাগ সৃষ্টি করে যাকে অ্যানুলি বলে, ANULI, অ্যানুলি। শীতকালে যখন মাছের বৃদ্ধি কম হয়, তখন আইসের বৃদ্ধিও কম হয়, এবং তখন একাধিক সার্কুলি পরস্পরের সাথে মিশে গিয়ে মোটা দাগ সৃষ্টি করে যাকে অ্যানুলি বলে। এই দাগ গণনা করে মাছের বয়স নির্ণয় করা যায়। লিখছ? স্যার মোটা দাগ সৃষ্টি করে পর্যন্ত লিখতে পারছি। এই দাগ যাদেরকে অ্যানুলি বলে, শীতকালে যখন মাছের বৃদ্ধি কম হয়, তখন আইসের বৃদ্ধিও কম হয়, তখন একাধিক সার্কুলি পরস্পরের সাথে মিশে গিয়ে মোটা দাগ সৃষ্টি করে যাকে অ্যানুলি বলে, ANULI, অ্যানুলি বলে। এই দাগ গণনা করে মাছের বয়স নির্ণয় করা যায়। আইসগুলো একটি পাতলা মিউকাস আবরণ দ্বারা আবৃত থাকে। আইসগুলি একটি পাতলা কমা পিচ্ছিল মিউকাস আবরণ দ্বারা আবৃত থাকে। লিখতে পারছো? জি স্যার। জি স্যার। দাঁড়ি, ঠিক আছে। এবার নিচে একটা স্টার চিহ্ন দাও, আইস হয়ে গেল। এবার নিচে একটা স্টার চিহ্ন দাও, কথা বলো না। আইসগুলি একটি পাতলা পিচ্ছিল মিউকাস আবরণ দ্বারা আবৃত থাকে। মিউকাসের একটা পাতলা, এই জন্যই তো আইসটা পিচ্ছিল, মাছের আইসটা ধরে পিচ্ছিল, এটা মিউকাস আবরণের জন্য। নিচে একটা স্টার চিহ্ন দিয়ে লেখো, রুই মাছের রক্ত। স্টার চিহ্ন দিয়ে লেখো, রুই মাছের রক্ত। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করবা, আমাদের যে সমস্ত স্তন্যপায়ী প্রাণী, আমাদের রক্তটা যেরকম একদম গাঢ় লাল বর্ণের, এই মাছেদের রক্ত কিন্তু ওরকমের টকটকে লাল না, একটু হালকা খয়েরি লাল। বুঝতে পেরেছ? একটু হালকা খয়েরি লাল। তো যাই হোক, আর এখানে যে তোমরা ছবিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের রক্তের যে লোহিত রক্তকণিকা সেটার ছবি। আমাদের রক্তের লোহিত রক্তকণিকাটার খেয়াল করো, গোল ঠিক আছে, কিন্তু উপরের দিকটা এরকম দেখো ঢালু। আমাদের রক্তের লোহিত কণিকার উপরের দিকটা এরকম ঢালু, অবতল।
এবং নিচের দিকটাও কিন্তু এরকম সেম অবতল। এই জন্য আমাদের রক্তের লোহিত কণিকাকে বলা হয় দ্বি অবতল। কি বলে? দ্বি অবতল। আমাদের রক্তের লোহিত কণিকা হচ্ছে দ্বি অবতল। কিন্তু তুমি যদি রুই মাছের রক্তের লোহিত কণিকা দেখো তাহলে সেটা দেখতে হবে এরকম। এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ, এখানে দেখো রুই মাছের রক্তের লোহিত কণিকা আছে, সেগুলো কিন্তু দেখতে অনেকটা এরকম ডিমের মতো। তার মানে দ্বি উত্তল। আমাদের রক্তের লোহিত কণিকা হচ্ছে দ্বি উত্তল, আর রুই মাছের রক্তের লোহিত কণিকা হচ্ছে, সরি, আমাদের হচ্ছে দ্বি অবতল আর রুই মাছের হচ্ছে দ্বি উত্তল। আর আমাদের রক্তে তিন প্রকারের রক্ত কণিকা থাকে, লোহিত কণিকা, শ্বেত কণিকা আর অণুচক্রিকা। কিন্তু রুই মাছের লোহিত কণিকা থাকে, শ্বেত কণিকা থাকে, কিন্তু অণুচক্রিকা কিন্তু থাকে না। যে কারণে রুই মাছের রক্ত বা যে কোনো মাছের রক্ত সহজে জমাটবদ্ধ হতে চায় না, কারণ রক্ত জমাট বাঁধার ক্ষেত্রে অণুচক্রিকার কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আর একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে, আমাদের রক্তের যে লোহিত কণিকা তার ভিতরে কিন্তু নিউক্লিয়াস থাকে না। কিন্তু এখানে যে রুই মাছের রক্তের লোহিত কণিকা দেখতে পাচ্ছ, দেখো তার মধ্যে কিন্তু নিউক্লিয়াসটা দৃশ্যমান দেখাই যাচ্ছে। সুতরাং এটাও একটা ডিফারেন্স। হ্যাঁ, এটাও একটা ডিফারেন্স যে রুই মাছের রক্তের লোহিত কণিকায় কিন্তু নিউক্লিয়াস থাকে। এই পুরো কথাটা আমরা এখন লিখবো। স্টার চিহ্ন দিয়ে লেখো রুই মাছের রক্ত। রুই মাছের রক্ত হেডিং দাও, হাইফেন দিয়ে নিচে বা সামনে লেখো রুই মাছের রক্ত লালচে খয়েরি বর্ণের। রুই মাছের রক্ত লালচে খয়েরি বর্ণের। দাড়ি সাথেই লেখো রক্ত রস ও রক্ত কণিকা দিয়ে রক্ত গঠিত। রক্ত রস ও রক্ত কণিকা দিয়ে রক্ত গঠিত। রক্ত রস এবং রক্ত কণিকা দিয়ে রক্ত গঠিত। দাড়ি সাথে লেখো রক্ত রস বর্ণহীন, যার মাঝে দুই প্রকার রক্ত কণিকা ভাসমান থাকে। রক্ত রস বর্ণহীন, যার মাঝে দুই প্রকার রক্ত কণিকা ভাসমান থাকে, যথা লোহিত কণিকা ও শ্বেত কণিকা। ব্রাকেটে লেখো কোনো অণুচক্রিকা থাকে না। রক্ত রস বর্ণহীন, যার মাঝে দুই প্রকার রক্ত কণিকা ভাসমান থাকে, যথা লোহিত কণিকা ও শ্বেত কণিকা। দাড়ি সাথেই লেখো কোনো অণুচক্রিকা থাকে না। ব্রাকেটের মধ্যে লিখতে পারো, ব্রাকেটের বাইরেও লিখতে পারো। রক্ত রস বর্ণহীন, যার মাঝে দুই প্রকার রক্ত কণিকা ভাসমান থাকে, যথা লোহিত কণিকা ও শ্বেত কণিকা, কোনো অণুচক্রিকা থাকে না। রক্ত রস বর্ণহীন, যার মাঝে দুই প্রকার রক্ত কণিকা ভাসমান থাকে, যথা লোহিত কণিকা ও শ্বেত রক্ত কণিকা, কোনো অণুচক্রিকা থাকে না। দাড়ি সাথে লেখো রুই মাছের লোহিত কণিকা দ্বি উত্তল কমা ডিম্বাকার এবং নিউক্লিয়াস যুক্ত। আমাদেরটা হচ্ছে গোল দ্বি অবতল নিউক্লিয়াস বিহীন, হোয়ারাস রুই মাছেরটা হচ্ছে দ্বি উত্তল ডিম্বাকার এবং নিউক্লিয়াস যুক্ত। কি খুঁজতেছ? ওদিকে আছে দেখ। দাড়ি সাথে লেখো রুই মাছের লোহিত রক্ত কণিকা দ্বি উত্তল ডিম্বাকার এবং নিউক্লিয়াস যুক্ত। রুই মাছের লোহিত রক্ত কণিকা ডিম্বাকার দ্বি উত্তল এবং নিউক্লিয়াস যুক্ত। দাড়ি সাথেই লেখো অণুচক্রিকা না থাকায় রক্ত সহজে জমাট বাঁধে না। অণুচক্রিকা না থাকায় রক্ত সহজে জমাট বাঁধে না। দাড়ি হয়ে গেল রুই মাছের রক্ত। অণুচক্রিকা না থাকায় রক্ত সহজে জমাট বাঁধে না। স্যার রুই মাছের রক্ত কোথায় মিস করছো? স্যার রুই মাছের লোহিত রক্ত কণিকা দ্বি উত্তল, রুই মাছের লোহিত রক্ত কণিকা ডিম্বাকার কমা দ্বি উত্তল। দ্বি উত্তল মানে ডিমের মতো দুই দিকটা বাইরের দিকে বাড়ানো, উত্তল এবং নিউক্লিয়াস যুক্ত। কথা বলো না, রুই মাছের লোহিত কণিকা কি বলতে চাও? দ্বি উত্তল কি সেটা বোঝো নাই? কে বললা? আবার বলো। দ্বি উত্তল ওখান থেকে বলছে দ্বি উত্তল। হ্যাঁ আবার বলি, রুই মাছের লোহিত কণিকা ডিম্বাকার কমা দ্বি উত্তল এবং নিউক্লিয়াস যুক্ত। অণুচক্রিকা না থাকায় রক্ত সহজে জমাট বাঁধে না। রুই মাছের লোহিত কণিকা দ্বি উত্তল ডিম্বাকার এবং নিউক্লিয়াস যুক্ত। এই যে ডিম্বাকার এরকম, দ্বি উত্তল এই যে এরকম। দ্বি উত্তল মানে কি? বাইরের দিকটাও উত্তল, এই দিকটাও উত্তল।
ডিম্বাকার দ্বি উত্তল এবং নিউক্লিয়াস যুক্ত। রুই মাছের লোহিত কণিকা ডিম্বাকার কমা দ্বি উত্তল এবং নিউক্লিয়াস যুক্ত। অনুচক্রিকা না থাকায় রক্ত সহজে জমাট বাঁধে না। রুই মাছের লোহিত কণিকা ডিম্বাকার দ্বি উত্তল এবং নিউক্লিয়াস যুক্ত। অনুচক্রিকা না থাকায় রক্ত সহজে জমাট বাঁধে না। লিখতে পারো নাই? তারপরে রক্ত রস এবং রক্ত কণিকা দিয়ে রক্ত গঠিত হয়। রক্ত রস বর্ণহীন, যার মাঝে দুই প্রকার রক্ত কণিকা ভাসমান থাকে, যথা লোহিত কণিকা ও শ্বেত কণিকা। ব্রাকেটে লেখো কোনো অনুচক্রিকা থাকে না। রুই মাছের লোহিত কণিকা ডিম্বাকার দ্বি উত্তল এবং নিউক্লিয়াস যুক্ত। অনুচক্রিকা না থাকার জন্য রক্ত সহজে জমাট বাঁধে না। লিখতে পারো নাই? জি স্যার পারছি। পারছি স্যার। দাঁড়ি, সাথেই লেখো, সাথেই লেখো, শ্বেত রক্ত কণিকা, শ্বেত রক্ত কণিকা অ্যামিবার নেয় এবং আকৃতি পরিবর্তনশীল। শ্বেত রক্ত কণিকা অ্যামিবার নেয় এবং আকৃতি পরিবর্তনশীল। শ্বেত রক্ত কণিকা অ্যামিবার নেয় এবং আকৃতি পরিবর্তনশীল। দাড়ি, শ্বেত রক্ত কণিকায় কোনো নিউক্লিয়াস থাকে না। শ্বেত রক্ত কণিকায় কোনো নিউক্লিয়াস থাকে না। শ্বেত রক্ত কণিকা অ্যামিবার নেয়, আকৃতি পরিবর্তনশীল এবং এতে কোনো নিউক্লিয়াস থাকে না। তাহলে আমাদের সাথে সম্পূর্ণ উল্টা, রুই মাছের রক্তের সাথে উল্টা। কি? আমাদের রক্তে অনুচক্রিকা থাকে, ওদের অনুচক্রিকা থাকে না। আমাদের রক্তের শ্বেতকণিকার ভেতরে কিন্তু নিউক্লিয়াস আছে, কিন্তু রুই মাছের শ্বেতকণিকা নিউক্লিয়াস থাকে না। আমাদের লোহিত কণিকায় আবার নিউক্লিয়াস থাকে না, কিন্তু রুই মাছের লোহিত কণিকায় নিউক্লিয়াস থাকে। তারপর হচ্ছে আমাদের লোহিত রক্ত কণিকা হচ্ছে গোল, কিন্তু রুই মাছের লোহিত রক্ত কণিকা হচ্ছে ডিম্বাকার। এগুলো হচ্ছে আমাদের রক্তের সাথে রুই মাছের রক্তের পার্থক্য। এগুলো মনে রাখবা, পরে যখন মানুষের রক্ত পরানো হবে তখন এই দুইটার মধ্যে পার্থক্য তোমাদের লিখতে দেওয়া হবে। এখন রুই মাছেরটা যেহেতু পড়েছো, মানুষের তো পড়ো নাই, সেই জন্য শুধু বলে যাচ্ছি, পার্থক্য পরে লিখবা। কোনটা? অ্যামিবা। অ্যামিবার নেয়, শ্বেত রক্ত কণিকার আকৃতি অ্যামিবার নেয় এবং পরিবর্তনশীল। আকৃতি একরকম থাকে না, শ্বেত রক্ত কণিকার আকৃতি অ্যামিবার মতো এবং পরিবর্তনশীল। আর নিউক্লিয়াস যুক্ত, এবং শ্বেত রক্ত কণিকা নিউক্লিয়াস যুক্ত। মানুষের শ্বেত কণিকা কিন্তু নিউক্লিয়াস বিহীন, সরি ভুল হয়েছে। মানুষের লোহিত রক্ত কণিকা হচ্ছে, মানুষের লোহিত রক্ত কণিকা হচ্ছে নিউক্লিয়াস বিহীন, কিন্তু রুই মাছের হচ্ছে নিউক্লিয়াস যুক্ত। আবার মানুষের শ্বেত রক্ত কণিকা হচ্ছে নিউক্লিয়াস যুক্ত, কিন্তু রুই মাছের হচ্ছে নিউক্লিয়াস বিহীন। উল্টা, সম্পূর্ণ উল্টা। কি এখনো কনফিউজড? আর এই জায়গায় একটা লেখা লেখছিলেন যে রুই মাছের রক্ত লালচে খয়েরি বর্ণের, রক্ত রস ও রক্ত কণিকা দিয়ে রক্ত গঠিত। রক্ত রস বর্ণহীন নয়, যার মাঝে দুই প্রকার রক্ত কণিকা থাকে। স্যার রক্ত রস, রক্ত রস বর্ণহীন নয় তো বলি নাই, রক্ত রস বর্ণহীন বলেছি। জি স্যার। নয় লিখলে কেন? বর্ণহীন এবং তার মাঝে দুই ধরনের রক্ত কণিকা দিয়ে গঠিত। হ্যাঁ, তারপর এটা কি রক্ত রস নাকি রক্ত কণিকের ভিতরে আসবে ওই দুইটা? রক্ত রস বর্ণহীন, যার মাঝে দুই প্রকার রক্ত কণিকা ভাসমান থাকে। তুমি ওখানে মিস্টেক করছো। রক্ত রস বর্ণহীন, যার মাঝে দুই প্রকার রক্ত কণিকা ভাসমান থাকে, যথা লোহিত কণিকা এবং শ্বেত কণিকা। কোনো অনুচক্রিকা থাকে না। জি স্যার পাইছি। এবার ঠিক আছে, তারপরে লিখছি, লোহিত কণিকা ডিম্বাকার দ্বি উত্তল এবং নিউক্লিয়াস যুক্ত। তারপরে বলেছি অনুচক্রিকা না থাকায় রক্ত সহজে জমাট বাঁধে না। তারপরে বলেছি শ্বেত রক্ত কণিকা অ্যামিবার নেয়, আকৃতি বিশিষ্ট এবং আকৃতি পরিবর্তনশীল। তারপরে বলেছি শ্বেত রক্ত কণিকা নিউক্লিয়াস বিহীন। মিলছে কিনা বলো? উল্টোপাল্টা লেখা যাবে না, উল্টোপাল্টা লেখা যাবে না। লিখতে পারছ? কোনটা বলবো? শ্বেত রক্ত কণিকার আকৃতি অ্যামিবার নেয় এবং আকৃতি পরিবর্তনশীল, শ্বেত রক্ত কণিকা নিউক্লিয়াস বিহীন। একই কথা কেন এতবার বলবো? এই সামান্য লেখাটুকু যদি চার পাঁচবার বলি তাহলে আমি পড়া আগাবো কিভাবে? লিখতে পারছ? জি স্যার।
ওরা আগাতে হলে তোমাদের তো কোঅপারেশন লাগবে, তোমরা যদি খালি আমাকে টেনে ধরো তাহলে তো আমি আগাতে পারবো না। স্টুডেন্ট আছে প্রায় 140 জন, ক্লাসে আসছে আজকে 75 জন। এরকম হলে তো আর পড়ায় কোনো শান্তি নাই, কেন এরকম হচ্ছে আমি ঠিক জানি না। এই রেকর্ড রেকর্ড করো তোমরা, এই রেকর্ডের কারণে কিন্তু স্টুডেন্ট অনেক কম পাচ্ছি, ক্লাসে অনেক স্টুডেন্ট কম আসে, আবার এই রেকর্ড গুলো অনেকে দেখে, অনেকে ঠিক মতো পেমেন্ট করে না। তারপর যখন মাসের 20-22 তারিখ হয়ে যায়, যখন ধরা শুরু করি, তখন বলে যে না স্যার আমি তো ক্লাস করি নাই, আমি আপনার গ্রুপে এখন আর নাই, আমি লিভ নিচ্ছি এখন। যদি জিজ্ঞেস করি লিভ নাও নাই কেন, বলে স্যার মনে ছিল না, তোমরা মানে আমাকে এমন ভাবে আটকায় ফেলছো আর বলার কিছু নাই। এতদিন তার লিভ নিতে মনে ছিল না, যখন একটা ইয়ে যায় কি বলা যায় লিংকের মেসেজ যায়, সেটা সে দেখে, সে কি বলা যায় লিভ নেয় না। তারপরে যখন আমি কেন বেতন দিচ্ছ না এই মেসেজ দেই, তখন সে বলে যে আমি ক্লাস করি নাই, মেসেজ দেখি নাই, তখন সে লিভ নেয়। আর তোমরা রেকর্ড করার জন্য আমাকে জোর চাপ সৃষ্টি করো, রেকর্ড ঠিক আছে দেওয়া উচিত, যেহেতু অনেক সময় নেট ফল করে, রেকর্ডটা শুনলে আরেকবার মুখস্থ হতে সুবিধা হয়, কিন্তু আমি তো ওই অসতের ভিড়ে সততা হারিয়ে ফেলছি। আচ্ছা ঠিক আছে, এবার স্টার চিহ্ন দাও খাতায়। স্যার আপনাকে আরো কঠোর হইতে হবে স্যার, নাইলে স্যার কাম হইবে না। স্টার চিহ্ন দাও খাতায়। শিক্ষক আর পুলিশ এক জিনিস না, শিক্ষক শিক্ষকের মতো থাকবে, শিক্ষককে সম্মান দিয়ে ওই জায়গাটাতেই তোমরা রাখবা। শিক্ষককে যদি পুলিশ হতে বাধ্য করো তাহলে তো আর সমাজ বসবার যোগ্য থাকবে না। স্যার রুই মাছের রক্ত কি একবারে জমাট বাঁধে না? জমাট বাঁধে, খুব দেরিতে বাঁধে, রক্তের মধ্যে ফাইব্রিনোজেন আছেন তো তাই জমাট বাঁধে, কিন্তু দেরি হয়। আচ্ছা এবার আমরা পড়ব কি দেখো, রুই মাছের এখন পড়ব হৃৎপিণ্ড, হার্ট। স্টার চিহ্ন দাও খাতায়, লেখো রুই মাছের হৃৎপিণ্ড। এখন আমি একটু প্রথমে ছবি দেখাই নিয়ে আসি, রুই মাছের হৃৎপিণ্ডটা দেখতে কেমন? আপনি আঁকেন? আঁকবো তো, আগে একটু নেট থেকে দেখাই নিয়ে আসি, নেটের ছবি আঁকবো তো বটেই, তাহলে একটা কনসেপ্ট তৈরি হয় তারপর আঁকলে সুবিধা হয়। এই যে দেখো রুই মাছের হৃৎপিণ্ডটা কোথায় থাকে সেটা আগে দেখো। এই যে মাছের পেটের দিকে একটা ফাঁকা জায়গা থাকে, এই যে ফাঁকা জায়গা এইখানেই থাকে হচ্ছে সবকিছু, হৃৎপিণ্ড বলো পরিপাকতন্ত্র বলো সবই এখানে থাকে রুই মাছের। এই পেটের ফাঁকা জায়গাটার নাম হচ্ছে পেরিকার্ডিয়াল গহ্বর, পেরিকার্ডিয়াল ভেসেল বা গহ্বর, এটার মধ্যে থাকে হচ্ছে হৃৎপিণ্ড। এখন রুই মাছের হৃৎপিণ্ডটা কেমন জানো? দুই প্রকোষ্ঠ বিশিষ্ট, সব মাছেরই হৃৎপিণ্ড হচ্ছে দুই প্রকোষ্ঠ বিশিষ্ট। হৃৎপিণ্ডটার আকৃতি কেমন দেখো, এখন আমরা রুই মাছের হৃৎপিণ্ড পড়বো, পরে আবার কিন্তু আমরা মানুষের হৃৎপিণ্ড পড়বো, তখন আমরা মানুষের হৃৎপিণ্ডের সাথে রুই মাছের হৃৎপিণ্ডের তুলনা করতে পারবো। এই যে দেখো রুই মাছের হৃৎপিণ্ডটা দেখতে কেমন, ওই পেরিকার্ডিয়াল গহ্বরের মধ্যে লম্বালম্বী ভাবে এই হৃৎপিণ্ডটা থাকে। আমি আঁকবো তো অবশ্যই, মনে করো মাছটা এরকম, এই মনে করো মাছ, মাছের সামনের দিকটা হচ্ছে এদিক, এদিকটা হচ্ছে লেজের দিক, খেয়াল করো। এখন এই মাছের হৃৎপিণ্ডটার মধ্যে প্রকোষ্ঠ গুলো দেখো, সবার প্রথম এই যে একটা ছোট প্রকোষ্ঠ দেখতে পাচ্ছ, এটাকে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ বলা হয় না, এটা হৃৎপিণ্ডের একটা পূর্ববর্তী প্রকোষ্ঠ, অনেকগুলো ধমনী সরি ভেইন বা শিরা এখানে একত্রিত হয়ে এটা তৈরি করেছে, এই জন্য এটাকে বলা হয় সাইনাস ভেনোসাস, অনেকগুলো শিরা একত্রিত হয়ে একটা স্থিত জায়গা তৈরি করে, এটাকে বলা হয় সাইনাস ভেনোসাস, এটা কিন্তু হৃৎপিণ্ডের অংশ নয়। আবার হৃৎপিণ্ডের ঠিক সামনে আবার এখানে যে একটা স্থিত জায়গা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় বালবাস আর্টারিওসাস, এটাও কিন্তু হৃৎপিণ্ডের অংশ নয়, এটাকে বলা হয় বালবাস আর্টারিওসাস। কিন্তু হৃৎপিণ্ডের অংশ কোনটা তাহলে? এই উপরের এইটা অলিন্দ আর নিচের এইটা নীলয়, এই দুইটাই হচ্ছে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ। এবার আমরা এই হৃৎপিণ্ডটার ছবি আঁকবো, বুঝতে পারছো? তোমাদের বইয়ের ছবিটা দেখো কিরকম আছে, আমরা বইয়ের ছবিটা ফলো করেই আঁকবো, ওটা তো হচ্ছে নেটের ছবি, ওটাও ঠিক আছে, বইয়ের ছবিটা দেখো। এই যে আসো এখানে, এইভাবে আমরা কিন্তু রুই মাছের হৃৎপিণ্ডটা আঁকবো, এখানে কিন্তু মাছটা আছে এইভাবে, ধরো মাছটা এইভাবে আছে, এই মনে করো রুই মাছটা, এই এই দিকটা সামনের দিক আর এই পেছনের দিক, তার মানে এই হচ্ছে তোমার সাইনাস ভেনোসাস, এই হচ্ছে অলিন্দ, আর এই হচ্ছে নীলয়, আর এই হচ্ছে বালবাস আর্টারিওসাস। আবার দেখো পেছনের দিকে সাইনাস ভেনোসাস, যেটা অনেকগুলো ভেইন একত্রিত,
অনেকগুলো ভেইন একত্রিত হয়ে এটা তৈরি হয় সাইনাস ভেনোসাস। তারপরে হৃৎপিণ্ডের মেইন প্রকোষ্ঠ এটা অলিন্দ আর এটা নিলয়। অলিন্দ আর নিলয়ের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করো, দেখতে মনে হয় যেন নিলয়টা কত বড় কিন্তু ভেতরে কিন্তু নিলয়ের জায়গা খুব একটা বেশি না, কারণ নিলয়ের ওয়ালটা অনেক পুরু, এটা আমরা আঁকার সময় মেনটেন করব। নিলয়ের প্রাচীর কিন্তু খুব পুরু আর অলিন্দের প্রাচীর কিন্তু পাতলা, যে কারণে যদি বলা হয় প্রকোষ্ঠ বড় কোনটা তোমাকে অলিন্দের কথাই বলতে হবে। যদিও বাহ্যিক ভাবে বড় মনে হয় নিলয় কিন্তু ভেতরে জায়গা কিন্তু অলিন্দের বেশি নিলয়ের কম। আর এটা হচ্ছে বালবাস আর্টারিওসাস। এখানে একটা কথা বলা উচিত, আমরা কিন্তু রুই মাছ নিয়ে কথা বলছি, রুই মাছ হচ্ছে একটা কার্প ফিশ। কার্প ফিশ ছাড়াও তো অনেক রকমের ফিশ আছে, হ্যাঁ যেমন ক্যাট ফিশ আছে, আদার্স যে সমস্ত ফিশ আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই বালবাস আর্টারিওসাস থাকে না। তাদের এখানে যেটা থাকে ওটাকে বলা হয় কোনাস আর্টারিওসাস, কোনাস আর্টারিওসাস, সেটা আমি লিখে দিব। কার্প জাতীয় মাছদের থাকে বালবাস আর্টারিওসাস আর অন্য মাছদের থাকে হচ্ছে কোনাস আর্টারিওসাস, এই কথাগুলো সব আসবে। তারপর আবার এখানে আছে কতগুলো ভাল বা কপাটিকা, এই যে ভাল বা কপাটিকা যার কারণে রক্ত সবসময় এইভাবে সামনের দিকে যাবে, রক্ত কখনো পেছনের দিকে আসতে পারবে না। রুই মাছের হার্ট নিয়ে অনেক মজার মজার কথা আছে, রুই মাছের হার্টের ভিতরে সবসময় শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত থাকে, কোনো অক্সিজেন যুক্ত রক্ত থাকে না, এই কথাগুলো সব আসবে। তবে কথাগুলো আসার আগে আমরা ছবিটা আঁকার কাছে যাচ্ছি। স্টার চিহ্ন দাও খাতায়, লেখো রুই মাছের হৃৎপিণ্ড। খাতা দেখা যাচ্ছে আমার? কোনাস আর্টারিওসাস আর বালবাস আর্টারিওসাস এর মধ্যে কোনো পার্থক্য আছে? আছে, পরে তুমি আগে এগুলো আঁকো তারপরে আমি বলবো, সেটা সেখানে পরে যাব। আচ্ছা এখন আমরা খাতা দেখা যাচ্ছে আমার? আমি তাহলে এখন ছবি আঁকতে যাচ্ছি। প্রথমে ওই যে কথাটা বলেছিলাম যে মাছেদের পেটের মধ্যে খুব ঠান্ডা মাথায় খেয়াল করবা, এই রুই মাছ দিয়ে আমরা পড়া শুরু করব, আস্তে আস্তে কিন্তু মানব দেহের মধ্যে চলে যাব। মনে করো এই হচ্ছে একটা রুই মাছ, যদি ছবি ডাইরেক্ট আঁকলে অত ভালো না হয় তাহলে খসড়া খাতায় আঁকো, কোনো সমস্যা নাই। এটা মনে করো একটা রুই মাছ, ফর এক্সাম্পল। এখন এই মাছের পেটের মধ্যে যে ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গাটার নাম হচ্ছে পেরিকার্ডিয়াল গহ্বর, সেই কথাটা আমি এখানে লিখে দিচ্ছি, পেরিকার্ডিয়াল সাইনাস বলে। এটা আমরা ঘাসফড়িং এর ক্ষেত্রে পেয়েছি, পেরিকার্ডিয়াল গহ্বর বা সাইনাস। এটার মধ্যে হার্ট থাকে, কিভাবে থাকে, এই পেছন দিক দিয়ে একটা ভেইন বা শিরা আসে এরকম, তারপরে এরকম একটা চ্যাপ্টা জায়গা তৈরি হয় যেটাকে বলা হয় সাইনাস ভেনোসাস। তারপরে তৈরি হয় তোমার একটা অলিন্দ এরকম, তারপরে তৈরি হয় তোমার একটা নিলয় সেটা এরকম, তারপর আবার একটা চ্যাপ্টা জায়গা তৈরি হয় এরকম যেটাকে বলে বালবাস আর্টারিওসাস, তারপরে সামনের দিকে একটা ধমনী বেরিয়ে যায়, এটাকে বলা হয় তোমার অঙ্কীয় ধমনী, অঙ্কীয় ধমনী। তাহলে এই হচ্ছে কিন্তু হার্টের অবস্থানটা, কিন্তু এখানে তো আমরা ছোট করে এঁকেছি, আমাদেরকে বড় করে তোমার এই হার্টের ছবিটা আঁকতে হবে, যেটা আমি আলাদাভাবে আঁকছি, এটা হচ্ছে বোঝানোর জন্য। এখানে জাস্ট লিখে দিলাম যে এইটাই হৃৎপিণ্ড, হৃৎপিণ্ডটা কিভাবে থাকে সেই লোকেশনটা বোঝানোর জন্য এই ছবিটা আঁকা, কিন্তু হৃৎপিণ্ডটাকে আলাদাভাবে আমাদের ছবি আঁকতে হবে, সেই ছবি এখন আঁকছি। নিলয়টা কি উপরের দিকে? সরি, এবার আমরা করব কি, দেখো এই মাছটা তো এই পজিশনে আছে, যদি আমরা এই পজিশনে আঁকতে চাই হৃৎপিণ্ড তাও আঁকতে পারবো, প্রয়োজন বোধে এই যে পজিশনে আছে রুই মাছটা সেই পজিশনেই আমি হৃৎপিণ্ডটা আঁকতে পারবো। আবার যদি মনে করি যে না রুই মাছের বইয়ে যেরকম ছবিটা আছে সেই পজিশনে আঁকবো তাও করা সম্ভব, এই পজিশনেই আঁকি, অসুবিধা কিছু নাই। খেয়াল করো আমি এই যেভাবে মাছটা শোয়ানো আছে এই অবস্থায় হৃৎপিণ্ডটা আঁকার চেষ্টা করছি, এই পেছন দিক থেকে একটা ভেইন আসতেছে, আসার পরে এই জায়গাটা এরকম চ্যাপটা হচ্ছে, এই এটার নামই হচ্ছে তোমার সাইনাস ভেনোসাস। তবে এটাকে আবার একটু মোটা ওয়াল করে দেখায় দেই এরকম,
তারপরে এখান থেকে বের হবে যেটা একটা বাল্ব দিয়া বের হবে, অলিন্দ বের হবে, এই কিন্তু আমি রাখছি। স্যার কথা কাইটা আসে, আবার বলেন স্যার। অলিন্দ ব্যাট্রিয়াম এটা আঁকতেছি আমি এখন, যেটা সেটা অলিন্দ ব্যাট্রিয়াম। এবার আমরা আঁকবো নিলয়টা, কেটে আসবে আবার ঠিক হবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আজকে তো ওয়েদার এমনি খারাপ। এই এই হচ্ছে আমার নিলয় যেটার ওয়াল অনেক মোটা। এই 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 নিলয়ের ওয়াল বা প্রাচীর অনেক পুরু, যে কারণে দেখতে যতই বড় মনে হোক তার ভেতরে জায়গা অত বেশি না। এই তারপরে এখানে একটা ভাল্ব বা কপাটিকা আছে থাকলো, এখানে আবার একটু স্ফীত হবে, এই তারপরে সামনের দিকে বের হয়ে যাবে। এই এখন এই যে আমরা আঁকলাম, এটা হচ্ছে মাছটা যেভাবে শোয়ানো থাকে তার ভিতরে হৃৎপিণ্ডটা যেভাবে থাকে সেই কন্ডিশনে আঁকলাম। এইটাকেই তোমার বইতে দেখো এইভাবে আঁকা আছে, তোমার বইতে দেখবে এই ছবিটা এইভাবে খারাপ ভাবে আঁকা আছে। এখন যেহেতু মাছটা আমরা আনুভূমিক ভাবে এঁকেছি তাই হৃৎপিণ্ডটাও এইভাবে এঁকেছি, বুঝতে পারছো বিষয়টা? এই আমি যদি এইটাকেই আবার মাছটাকে খারাপ ভাবে চিন্তা করি তাহলে আবার এই পুরো ছবিটাই আমি আবার খারাপ ভাবে রাখতে পারবো। আচ্ছা দরকার নাই, মনে করি মাছের পেটের মধ্যে এই হচ্ছে ফাঁকা জায়গাটা যেটার মধ্যে এই হৃৎপিণ্ডটা এরকম থাকে, বুঝতে পারছ? এই হচ্ছে পেটের ফাঁকা জায়গাটা, তাহলে মাছটা এর উপরের দিকে আছে, এই হচ্ছে মাছটা, যার মাছের লেজের দিকটা হচ্ছে এদিক। এখন আমি চিহ্নিত করে দিচ্ছি, দেখো এইভাবে তুমি আঁকতে পারো, আবার ইচ্ছে করলে যদি তুমি বইয়ের মতো করে মিলা আঁকো তাহলে খারাপ ভাবে আঁকতে পারো। যদি এই জিনিসটাকে মাছটাকে এইভাবে ধরো তাহলে কিন্তু উপরের দিকে এইভাবে বইতে এরকম আছে, তখন মাছের মাথার দিকটা উপরের দিক এদিকে আর লেজের দিকটা নিচের দিকে, বুঝতে পারছো না পারছো না? কোনো সমস্যা নাই। আবার যদি তুমি ভাবো যে না আমি আঁকার সময় ওই খারাপ ভাবে আঁকবো সেটাও কোনো ম্যাটার না, এটাকে আবার তুমি এইভাবেও আঁকতে পারো। দেখো তোমার বইতে আবার এইভাবে আঁকা আছে। এই তুমি যদি একটা জিনিস জানো বা বোঝো তুমি সেটাকে যে কোনো ভাবেই প্রেজেন্ট করতে পারো। এই হচ্ছে সেই অঙ্কীয় ধমনী, তারপরে এই হচ্ছে অলিন্দ, এই অলিন্দ বইয়ে কিন্তু ছবিটা এরকম খারাপ ভাবে আঁকা আছে। তারপর অলিন্দের পাশ দিয়ে আবার আসবে নিলয়, এই নিলয়টা একটু বড় করে আঁকবো, এই এই কিন্তু নিলয়ের ভেতরে জায়গা বেশি থাকবে না, এই এই পুরোটাই প্রায় পেশি, এই প্রাচীরটা এরকম অনেক পুরু। তারপরে এখানে আবার একটু স্ফীত হবে, ওই আবার বের হয়ে যাবে, এই এই এরকম ছবিটা এরকম। তা এখন আমরা চিহ্নিত করি, বুঝতে পারছো ছবিটাকে আঁকতে পারছো সবাই? আবার এঁকে দিব, আরো আঁকতে হবে না সবাই আঁকতে পারছো? আবার আবার এই ছবি আসবে পরীক্ষায়, এত মেসেজ দিও না, এত মেসেজ দিও না, আবার আঁকতে না পারলে আবার, একবার না পারিলে দেখো শতবার, কথা বুঝো নাই? সব যতবার লাগে আমি এঁকে দিব। কথা না বলে দেখো, আমি তোমাদের জন্য বারবার আঁকার চেষ্টা করতেছি, তুমি বারবার সুযোগটা নাও, এরকম আঁকতে পারো। ঠিক আছে যতবার লাগে আমি আঁকবো, তোমার যতক্ষণ পর্যন্ত পারফেকশন না আসবে, কারণ এটা আমাদের আসবে পরীক্ষা, আসবেই আসবে, সেই জন্য যতবার লাগে আমি এঁকে দিব। এই আমি হচ্ছি প্রথম লাগবে, যতটাই না হবা ততক্ষণ পর্যন্ত আমার দায়িত্ব তোমাকে শিখানোর।
দেখছো পারবে না এবার তারপর এখান থেকে হাত লাগাও এই পারবে না এই ডাকটা দিতে এই এবং এটা অনেক পুরু করে দাও এই যাতে ভিতরে জায়গা বেশি না থাকে এই বইতে কিন্তু এটা খারাপ ভাবে এইভাবে আছে তাহলে আমি দুই ভাবেই তোমাকে কিন্তু শিখালাম এই তারপর কি করবা এখানে আবার একটু মোটা করবা মোটা করে তারপর আবার উপরের দিকে দিবা এই এখানে একটু মোটা করে দিবা এই 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 জায়গাটা কিছুদূর যে তারপর আবার স্ফীত করে দিবা এই এখানে আবার এরকম একটা ভালভ বা কপাটি আছে এই আঁকতে পারছো কিনা দেখো জি স্যার পারছি পারবা পরীক্ষার সময় আসলে এটা পারবা স্যার পারব ইনশাআল্লাহ পারবো এবার আমরা জায়গাগুলো চেনার চেষ্টা করি এমন কঠিন কিছু না এই যে দুইটা ছবি তো এখানে আছে শোয়ানো এবং খাড়া করা এই পেছনের যে এটা আসে এটাকে বলা হয় অঙ্কীয় ধমনী অঙ্কীয় ধমনী কারণ মাছের পেটের দিকে এটা থাকে নিচের দিকে পিঠটা উপরের দিকে পেট নিচের দিকে অঙ্কীয় মানে পেটের দিক এটা হচ্ছে অঙ্কীয় ধমনী এখানে যদি দেখাই তাহলে সেটা হচ্ছে এই অঙ্কীয় ধমনী অঙ্কীয় ধমনী এগুলো সব বর্ণনার মধ্যে আসবে তারপরে অঙ্কীয় ধমনীটা প্রথম যখন স্ফীত হয় এই যে জায়গাটা এটাকে বলা হয় সাইনাস ভেনোসাস লিখে দিচ্ছি সাইনাস ভেনোসাস সাইনাস ভেনোসাস মনে থাকবে সাইনাস ভেনোসাস জি স্যার সাইনাস মানে একটা প্রকোষ্ঠ অনেকগুলো ভেইন একত্রিত হয়ে আইসে এটা তৈরি হয় এই জন্য নাম হচ্ছে সাইনাস ভেনোসাস আর এই যে ধমনী বলা হচ্ছে কিন্তু এর মধ্যে থাকবে কিন্তু কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আমাদের দেহের মধ্যেও কিন্তু একটা ধমনী আছে যার মধ্যে থাকে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নাম জানো সেই ধমনীটার কেউ শুনেছ কখনো পালমোনারি ধমনী নর্মাল ধমনীর মধ্যে থাকে অক্সিজেন যুক্ত রক্ত কিন্তু রুই মাছের এই যে অঙ্কীয় ধমনী তার মধ্যে থাকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আমাদের পালমোনারি ধমনীর মতো আস্তে আস্তে আসবে রুই মাছের হার্টটা বোঝো তারপরে মানুষের হার্ট বোঝানো হবে আচ্ছা তাহলে এটা হচ্ছে সাইনাস ভেনোসাস তারপরে এই যে প্রকোষ্ঠ এটার নাম হচ্ছে অলিন্দ অলিন্দ ইংরেজিতে বলা হয় অ্যাট্রিয়াম পেয়েছো এই যে এইটা এটা সাইনাস ভেনোসাস এটা হচ্ছে অলিন্দ সেটাই এখানে এই অলিন্দ বা অ্যাট্রিয়াম তারপর এই যে প্রকোষ্ঠটা বড় দেখতে মনে হয় বাইরে থেকে এটার নাম হচ্ছে নিলয় নিলয় ইংরেজিতে বলা হয় ভেন্ট্রিকল ভেন্ট্রিকল নিলয় বা ভেন্ট্রিকল তারপরে যখন এই নিলয়টা বের হয়ে গিয়ে সামনের দিকে আবার একটা চ্যাপ্টা জায়গা তৈরি হয় এটা তো নিলয় এই যে নিলয় এই যে নিলয় 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 ভেন্ট্রিকল তারপর আবার একটা জায়গা আছে না চ্যাপ্টা একটুখানি এই যে প্রশস্ত এই জায়গাটাকে বলা হয় বালবাস আর্টারিওসাস এই যে এই জায়গাটা এই যে চ্যাপ্টা জায়গাটা বালবাস আর্টারিওসাস ইংরেজিতেও লিখতে পারো বাংলায় লিখতে পারো বালবাস আর্টারিওসাস BULBUS বালবাস বালবাস আর্টারিওসাস ARTERIOSUS বালবাস আর্টারিওসাস আর্টারিওসাস বালবাস আর্টারিওসাস কোন জায়গাটা এই নিলয়ের পরবর্তী যে চ্যাপ্টার জায়গাটা এই যে জায়গাটা তারপরে যখন আবার বালবাস আর্টারিওসাস থেকে আবার একটা বড় লম্বা ধমনী বের হয়ে যায় যেটা এখানে হয়তো জায়গা ছিল না তাই আঁকতে পারি নাই ওটাকেও বলা হয় অঙ্কীয় ধমনী অঙ্কীয় ধমনী অঙ্কীয় ধমনী অঙ্কীয় ধমনী স্যার শিরা নাই হ্যাঁ শিরা আছে রুই মাছের শিরা আছে শিরা সেটা হার্টের সাথে যুক্ত থাকে না সেটা পরে দেখাবো শিরা তো আছেই হার্টের সাথে নাই যুক্ত সেটা দেখাবো আমি শিরা পরে এখন হার্টের সাথে যে ধমনী আছে সেটা দেখো এখন এই যে আঁকলাম এটাকে তুমি ইচ্ছে করলে বাসায় বারবার ছোট করে প্র্যাকটিস করতে পারো দেখো বারবার প্র্যাকটিস করবা কিভাবে দেখো ছোট করে বারবার প্র্যাকটিস করবা অত বড় করে আঁকা লাগবে না এই জানলে তুমি বড় যেভাবে খুশি প্র্যাকটিস করতে পারবা এই আবার এই তারপর আবার এই
এই মধ্যে ধমনি, সামনের দিকে এটা অঙ্কীয় ধমনি, এটা সাইনাস ভেনোসাস, এটা বালবাস আর্টারিওসাস, এটা অলিন্দ, এটা নিলয়। বুঝতে পারছো বিষয়টা? তুমি এইভাবে বাসায় বসে বারবার ছোট ছোট করে একে প্র্যাকটিস করবা। এই ছোট্ট ছবিটা আঁকতে কিন্তু জায়গা লাগে না, মুহূর্তের মধ্যে একে ফেলা যায়। কি ঠিক বলছি কিনা বলো? এইভাবে ছোট্ট ছবি একেও তুমি ইচ্ছা করলে তার মধ্যে প্রত্যেকটা পার্ট তুমি বুঝতে পারো, বারবার প্র্যাকটিস করতে পারো। অঙ্কীয় ধমনি, সামনের দিকে অঙ্কীয় ধমনি, মাস্টার পিঠের দিকটা উপরের দিক, পেটের দিকটা এদিক, এটা অঙ্কীয় ধমনি, এটা অঙ্কীয় ধমনি, এটা সাইনাস ভেনোসাস, এটা বালবাস আর্টারিওসাস, এটা অলিন্দ, এটা নিলয়। এই আর কিচ্ছু না। এখন এই ছবিটার মধ্যে আসি, এই ছবিটার মধ্যে তো চিহ্নিত করা নাই, দেখি তোমরা বলতে পারো কিনা। এই নিচের এটা কি বলো? অঙ্কীয় ধমনি। অঙ্কীয় ধমনি এটা ঠিক আছে, খুব সুন্দর বলতে পেরেছ। এখন আরেকটা জিনিস, এরপরে একটু কপাটিকা আছে, ভাল বা কপাটিকা আছে, যাদের কাজ হচ্ছে রক্ত শুধুমাত্র পেছন দিক দিয়ে এসে সামনের দিকে যাবে, উল্টার দিকে যেতে পারবে না। সেই ভাল্ব গুলোর একটু নাম দেখো। এখানে একটা ভাল্ব আছে, এই ভাল্বটার নাম হচ্ছে এই যে এটা, এই ভাল্বটার নাম কি হবে জানো? এখানে লিখতে গেলে ঘিঞ্জি হয়ে যাবে। এইটা হচ্ছে অলিন্দ, আর এটা হচ্ছে তোমার সাইনাস ভেনোসাস, তার মাঝখানে থাকে এই যে এই ভাল্বটা। অলিন্দ ইংরেজি কি? সাইনা অ্যাট্রিয়াম। আর এই প্রকোষ্ঠটার নাম কি? সাইনাস ভেনোসাস। সেই জন্য এই এই ভাল্বের নাম হচ্ছে সাইনো অ্যাট্রিয়াল ভাল্ব, এই যে এটা, কারণ অ্যাট্রিয়াম আর সাইনাস ভেনোসাস তার মাঝখানে, এই জন্য এটার নাম হচ্ছে সাইনো অ্যাট্রিয়াল ভাল্ব। লিখে নাও, দরকার বোধ এখানে লিখে দিচ্ছি, সাইনো অ্যাট্রিয়াল ভাল্ব, VALVE ভাল্ব। দেখছো, কারণ এটা সাইনাস ভেনোসাস আর এটা অ্যাট্রিয়াম তার মাঝখানে, এই জন্য এটাকে বলা হয় সাইনো অ্যাট্রিয়াল ভাল্ব, এই যে এটা। আর এইখানে একটা ভাল্ব আছে দেখো, এই যে এটার নাম কি? নিলয় বা ভেন্ট্রিকেল। আর এটার নাম কি? অলিন্দ বা অ্যাট্রিয়াম। তাই এই ভাল্বের নাম কি জানো? অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ভাল্ব। অ্যাট্রিও, অ্যাট্রিয়াম থেকে অ্যাট্রিও, আর ভেন্ট্রিকল থেকে ভেন্ট্রিকুলার। এই ভাল্বের নাম হচ্ছে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ভাল্ব। তাহলে আমি লিখে দেই অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ভাল্ব, কোন জায়গায় লিখলে ঘিঞ্জি হবে না, এখানে কালো কালো দিয়ে লিখে দেই, এই অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ভাল্ব। সবশেষে আমি এটার ছবি তুলে গ্রুপে নিয়ে আসবো। অ্যাট্রিও ভেন্ট্রিকুলার, ভেন্ট্রিকুলার ভাল্ব। আর এইখানে একটা ভাল্ব আছে, সেটা কোন জায়গায়? এই যে ভেন্ট্রিকেল বা নিলয় আর এই যে হচ্ছে বালবাস আর্টারিওসাস তার মাঝখানে, এই যেটা, এটাকে বলা হয় ভেন্ট্রিকুলো ভালবাস বাল্ব, ভেন্ট্রিকুলো ভালবাস বাল্ব। এই যে, কারণ হচ্ছে ভালবাস আর্টারিওসাস, বালবাস আর্টারিওসাস আর ভেন্ট্রিকেল তার মাঝখানে, এই জন্য এটার নাম হচ্ছে ভেন্ট্রিকুলো বালবাস ভাল্ব, বা অনেক সময় বালবাস ভেন্ট্রিকুলো ভাল্ব বলা হয়, এই যে এটা। তাহলে এগুলোর নাম আমি দিব না। এখন আমি এটা কি একটা ছবি তুলে নিয়ে আসবো সামনে, চোখের সামনে? জি স্যার। তাহলে স্পষ্ট দেখা যাবে, তারপরে আমরা একের পর এক সবগুলো আইটেম লিখবো। হ্যাঁ, কোনো অসুবিধা নাই, আমি ছবিটা নিয়ে আসতেছি, এরপরে একটার পর একটা প্রত্যেকটা আইটেম লিখবো। দিব তো অবশ্যই, এটা আবার বলা লাগে কেন? প্রতিদিন দেই না। তাহলে উড়ে যায় কেন? দেখা যায় ছবি? দেখা যায় পরিষ্কার? হ্যালো, জি স্যার, দেখা যায়? দেখা যায়, ঠিক আছে। এখন খেয়াল করো, এবার ছবিটা খেয়াল করো, এই যে সাইনাস ভেনোসাস, অলিন্দ বা অ্যাট্রিয়াম, ভেন্ট্রিকল বা নিলয়, বালবাস আর্টারিওসাস, প্রকোষ্ঠ গুলো হচ্ছে এই। আর কপাটিকা গুলো দেখো, এইখানে হচ্ছে এটা,
এই সাইনাস ভেনোসাস আর বালবাস অলিন্দ বা অ্যাট্রিয়াম এর মাঝখানে, এটা সাইনাস ভেনোসাস আর এটা অলিন্দ এর মাঝখানে, এই জন্য এটার নাম হচ্ছে সাইনো অ্যাট্রিয়াল ভালভ। আবার এটা হচ্ছে ভেন্ট্রিকেল, এটা হচ্ছে অলিন্দ বা অ্যাট্রিয়াম এর মাঝখানে এই ভালভ, এটার নাম হচ্ছে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ভালভ। আর উপরে যেটা সেটা নাম হচ্ছে, এটা হচ্ছে ভেন্ট্রিকল বা নিলয়, উপরে হচ্ছে বালবাস আর্টারিওসাস, তার মাঝখানে যে ভালভ ওটার নাম হচ্ছে ভেন্ট্রিকুলো বালবাস ভালভ। তো এই কথাগুলো আমি আনবো, এখন লিখতে থাকো, যেটা যখন পারবো না সেটা আমি শব্দটা লিখে দিব, সমস্যার কিছু নাই, এখন লিখতে শুরু করো। এখন আমরা রুই মাছের হৃৎপিণ্ড সম্পর্কে লিখতে শুরু করব, ঠিক আছে? লেখো রুই মাছের, লিখতে শুরু করো, রুই মাছের দেহের অঙ্কীয় তলে বিদ্যমান, অঙ্কীয় তল মানে দেহের তলদেশ, রুই মাছের দেহের অঙ্কীয় তলে বিদ্যমান পেরিকার্ডিয়াল গহ্বরে, রুই মাছের দেহের অঙ্কীয় তলে বিদ্যমান পেরিকার্ডিয়াল গহ্বরে, রুই মাছের দেহের অঙ্কীয় তলে বিদ্যমান পেরিকার্ডিয়াল গহ্বরে হৃৎপিণ্ডটি অনুদৈর্ঘ্যভাবে অবস্থান করে বা আনুভূমিকভাবে অবস্থান করে। রুই মাছের দেহের অঙ্কীয় তলে বিদ্যমান পেরিকার্ডিয়াল গহ্বরে হৃৎপিণ্ডটি অনুদৈর্ঘ্যভাবে বা আনুভূমিকভাবে অবস্থান করে। রুই মাছের দেহের অঙ্কীয় তলে বিদ্যমান পেরিকার্ডিয়াল গহ্বরে, পেরিকার্ডিয়াল শব্দটা লিখতে পারবা কিনা? রুই মাছের দেহের অঙ্কীয় তলে বিদ্যমান পেরিকার্ডিয়াল গহ্বরে হৃৎপিণ্ডটি আনুভূমিকভাবে অবস্থান করে বা অনুদৈর্ঘ্যভাবে অবস্থান করে, লিখতে পারছ? রুই মাছের দেহের অঙ্কীয় তলে অবস্থান, রুই মাছের দেহের অঙ্কীয় তলে বিদ্যমান পেরিকার্ডিয়াল গহ্বরে হৃৎপিণ্ডটি আনুভূমিকভাবে অবস্থান করে। দাঁড়ি, সাথে লেখো হৃৎপিণ্ডের বাইরে একটি পাতলা পর্দা থাকে, হৃৎপিণ্ডের বাইরে একটি পাতলা পর্দা থাকে যাকে পেরিকার্ডিয়াল পর্দা বলে। পেরিকার্ডিয়াল কথাটা আমি লিখে দিচ্ছি, দেখো পেরিকার্ডিয়াল CARDIAL, হৃৎপিণ্ডের বাইরে একটি পাতলা পর্দা থাকে যাকে পেরিকার্ডিয়াল পর্দা বলে। লেখা পড়া যায়? জি স্যার। হৃৎপিণ্ডের বাইরে একটি পাতলা পর্দা থাকে যাকে পেরিকার্ডিয়াল পর্দা বলে। দাঁড়ি, সাথে লেখো রুই মাছের হৃৎপিণ্ড প্রধানত দুই প্রকোষ্ঠ বিশিষ্ট, যথা অলিন্দ ও নিলয়। রুই মাছের হৃৎপিণ্ড প্রধানত দুই প্রকোষ্ঠ বিশিষ্ট, যথা অলিন্দ ও নিলয়। রুই মাছের হৃৎপিণ্ড প্রধানত দুই প্রকোষ্ঠ বিশিষ্ট, যথা অলিন্দ ও নিলয়। তবে তবে অলিন্দের ঠিক আগে, তবে অলিন্দের ঠিক আগে সাইনাস ভেনোসাস, সাইনাস ভেনোসাস শব্দটা লিখে দিচ্ছি, দেখো SINUS, সাইনাস ভেনোসাস VENOSUS, ভেনোসাস, সাইনাস ভেনোসাস। তবে অলিন্দের ঠিক আগে সাইনাস ভেনোসাস, তবে অলিন্দের ঠিক আগে সাইনাস ভেনোসাস SINUS, সাইনাস ভেনোসাস VENOSUS, সাইনাস ভেনোসাস। তবে অলিন্দের ঠিক আগে সাইনাস ভেনোসাস এবং নিলয়ের ঠিক পরে বালবাস আর্টারিওসাস, শব্দটা লিখে দিচ্ছি BULBUS, বালবাস আর্টারিওসাস। কথা বলো না, মেসেজ দিও না, আর্টারিওসাস মেসেজ দিও না, সরাও ARTERIOSUS, আর্টারিওসাস। তাহলে এখন পুরো লাইনটা আবার বলছি, তবে অলিন্দের ঠিক আগে সাইনাস ভেনোসাস এবং নিলয়ের ঠিক পরে বালবাস আর্টারিওসাস নামক ছোট প্রকোষ্ঠ থাকে। দাঁড়ি, তাহলে পুরো লাইনটা কি হচ্ছে? রুই মাছের হৃৎপিণ্ড প্রধানত দুই প্রকোষ্ঠ বিশিষ্ট, যথা অলিন্দ ও নিলয়। তবে অলিন্দের ঠিক আগে সাইনাস ভেনোসাস এবং নিলয়ের ঠিক পরে বালবাস আর্টারিওসাস নামক ছোট প্রকোষ্ঠ থাকে।
আবার বলছি, রুই মাছের দেহের অঙ্কীয় তলে বিদ্যমান পেরিকার্ডিয়াল গহ্বরে হৃৎপিণ্ডটি আনুভূমিকভাবে অবস্থান করে। রুই মাছের হৃৎপিণ্ড প্রধানত দুই প্রকোষ্ঠ বিশিষ্ট, যথা অলিন্দ ও নিলয় দাড়ি। তবে অলিন্দের ঠিক আগে সাইনাস ভেনোসাস এবং নিলয়ের ঠিক পরে বালবাস আর্টারিওসাস নামক ছোট প্রকোষ্ঠ থাকে। লিখতে পারছ? লিখতে পারছো কিনা বলো? সাথে লেখো, রুই মাছের হৃৎপিণ্ডের অভ্যন্তরে তিনটি কপাটিকা থাকে। রুই মাছের হৃৎপিণ্ডের অভ্যন্তরে তিনটি কপাটিকা থাকে, যথা রুই মাছের হৃৎপিণ্ডের অভ্যন্তরে তিনটি কপাটিকা থাকে যথা এখানে লেখো সাইনো অ্যাট্রিয়াল কপাটিকা। আমি শব্দটা লিখে দিচ্ছি, এস আই এন ও সাইনো হাইফেন দাও অ্যাট্রিয়াল, এ টি আর আই এ এল অ্যাট্রিয়াল কপাটিকা, এভাবে লেখো, যথা সাইনো অ্যাট্রিয়াল কপাটিকা। ব্র্যাকেটের মধ্যে লেখো সাইনো অ্যাট্রিয়াল কপাটিকা কথাটা লিখে ব্র্যাকেটের মধ্যে লেখো সাইনাস ভেনোসাস এবং অলিন্দের মাঝখানে অবস্থান করে। ব্র্যাকেটের মধ্যে লেখো সাইনাস ভেনোসাস ও অলিন্দের মাঝে অবস্থান করে। এটা হচ্ছে এক নাম্বার, নাম কি সাইনো অ্যাট্রিয়াল কপাটিকা। ব্র্যাকেটের মধ্যে লেখো সাইনাস ভেনোসাস ও অলিন্দ এর মাঝে অবস্থান করে। এবার লেখো নাম্বার দুই, যদি নাম্বার দাও তাহলে দিতে পারো। নাম্বার দুই এখনই ছেড়ে দিব, হৃৎপিণ্ডটা লেখা শেষ না করে ছাড়তে পারছি না, একটা দুটো লাইন আছে শুধুমাত্র। নাম্বার দুই লেখো অ্যাট্রিও ভেন্ট্রিকুলার কপাটিকা। আমি লিখে দিচ্ছি অ্যাট্রিও, এ টি আর আই ও অ্যাট্রিও হাইফেন দিয়ে লেখো ভেন্ট্রিকুলার, ভি ই এন টি আর আই সি ইউ এল এ আর ভেন্ট্রিকুলার এ আর অ্যাট্রিও ভেন্ট্রিকুলার কপাটিকা। শব্দটা দেখো আমি লিখে দিছি স্ক্রিনে, অ্যাট্রিও হাইফেন ভেন্ট্রিকুলার কপাটিকা। ব্র্যাকেটের মধ্যে লেখো অলিন্দ ও নিলয়ের মাঝে অবস্থান করে। এই কপাটিকা থাকে কোথায়? অলিন্দ আর নিলয়ের মাঝে। অ্যাট্রিও ভেন্ট্রিকুলার কপাটিকা, ব্র্যাকেটের মধ্যে লেখো অলিন্দ ও নিলয়ের মাঝে অবস্থান করে। এটা হচ্ছে দুই নাম্বার কপাটিকা, অলিন্দ ও নিলয়ের মাঝে অবস্থান করে। এরপরে লেখো নাম্বার তিন, নাম্বার তিন এটা লেখো ভেন্ট্রিকুলো বালবাস কপাটিকা। ভেন্ট্রিকুলো বালবাস কপাটিকা আমি লিখে দিচ্ছি, দেখো ভেন্ট্রিকুলো বালবাস কপাটিকা, ভি ই এন টি আর আই ভেন্ট্রিকুলো সি ইউ এল ও কুলো ভেন্ট্রিকুলো সি ইউ এল ও ভেন্ট্রি সি ইউ এল ও কুলো হাইফেন নিচে লিখে দিলাম কিন্তু তোমরা সামনে লিখবা, বালবাস বি ইউ এল বি ইউ এস বালবাস কপাটিকা, ভেন্ট্রিকুলো বালবাস কপাটিকা, ভেন্ট্রিকুলো বালবাস কপাটিকা। ব্র্যাকেটের মধ্যে লেখো নিলয় ও বালবাস আর্টারিওসাস এর মাঝে অবস্থান করে। নিলয় ও বালবাস আর্টারিওসাস এর মধ্যে অবস্থান করে, নিলয় ও বালবাস আর্টারিওসাস এর মধ্যে অবস্থান করে, নিলয় ও বাল ওইটা নিলয় ও বালবাস আর্টারিওসাস এর মাঝে অবস্থান করে দাড়ি। এবার শেষ লাইন লেখো, এই কপাটিকা সমূহ রক্তকে সর্বদা সম্মুখ দিকে প্রবাহিত করে এবং পশ্চাৎ প্রবাহে বাধা দান করে। এই কপাটিকা সমূহ রক্তকে শুধুমাত্র সম্মুখ দিকে প্রবাহিত করে এবং পশ্চাৎ প্রবাহে বাধা দান করে। এই কপাটিকা সমূহ রক্তকে শুধুমাত্র সম্মুখ দিকে প্রবাহিত করে এবং পশ্চাৎ প্রবাহে বাধা দান করে। এই হচ্ছে হৃৎপিণ্ডের গঠন রুই মাছের। আমরা এটা ভালো করে পড়বো, লেখা কিন্তু খুব একটা বেশি না, কিন্তু আমি ছবিটা আঁকতে বলবো বারবার।